কে রে বিজয়, তু কুমা কয়দিন দেখা যা না রে, কোথ থেকে তুই আর কুড়ি দেখপুরে বন্ধু রে, নিজে চেহারা নিজেই দেখে পাই না। কে তোর আবার কি আছে? পত্তর বাড়ি খাটতে খাটতে আমার জীবন তেজ পাতা হয়ে গেছে। তুই জিঙ্গা করে কথা করছু, মনে হয় পড়তে এলাকা তুই লাগাছু, আর কেউ লাগাইনি। ভাই রে, কি আর কম দুঃখের কথা, এখন আমার কোমরে ব্যথা যায়নি। তোর কোমরের ব্যথা যদি নাই যায় তাহলে তুই এক কাম কর, ওই খোরশেদের দোকানে যা, যায় ল্যাপ ছুড়ি কিনে লে আয়, করে লিয়ে এসে দিস, দেখবো কোমরের ব্যথা চর চর করে চলে যাবি। হ্যাঁ, মুতে না পানি নিলে তোর ল্যাপ তুলে দিয়ে ঠিক হবি। বিজয়, তোর যে কোমরের ব্যথা এটা তো ভাবতে আমার হাসি লাগিচ্ছে রে, গানে গানে তো কয়ে দি কি ওষুধ লাগাবো। বিজয়, তুই পত্তের ভিওত গেলে তিব্বত মেরি লাগাবু তোর কোমরে, তোর ছটাক ছটাক কোমরের ব্যথা, ছটাক ছটাক কোমরের ব্যথা লিশপত্তি হবি যে। বিজয়, তাহলে কি করবো? অবশ্য অবশ্যই ভিওত যাওয়ার আগে তিব্বত মেরিল মাখবো। তুই যেন আমার গানে গানে মেরিল মাখবার করলো, তোকে একটা গানে গানে বুঝাই। চর্টেজ ভাই হচ্ছে না বড়ই দাই রে, আপন মান হচ্ছে না বড়ই দাই রে, পড়তে দিলে মন ভালো না দিলে মন খারাপ, আত্মে রে তুই ডাকা দে বসন্ত কালে, তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি, আত্মে রে তুই পড়তের চুল বেড়াছিস লাঠি ঠিক করছি। এই এগুলো তুই কি করিস? হ্যাঁ এগুলো আমি করি। তুই করিস না বজন, তুই ধাবের দুই মন পড়তে লেখে বসে আসলো। সকাল দুপুর রাত খাটিচ্ছি আর তুই চালি পাস না? এটা তো তুই বয়স্ক ভাতার পাইছো, যে 3 মাস পর পরে টাকা পাবো। আমার সম্পর্কে তুই তো জানিস নি রে বিজয়, আমার সম্পর্কে তুই জানিস নে, এখনই গাঞ্জা খড়ক খড়ক কই যে বিজয়ের ভিমর থেকে সব পত্তি তুলে নেয়, দেখিস নে এখনই পত্তি তুলে চলে আসবি, তোর ভিমের মাটি বন্ধ থাকবি না। সকালে খাই পুদিনা, থাক কিছু কর না, মাঠে যাই পরিচয় দেবো। তুই আসিস যা, আকাশ ফোনে ডাল কাটে দিছি, এমন কোন তোমার না নঙ্গি কারোর তুলে দৌড় মারবো। না তোর বাড়ি দেখিছি ভালোই বাড়িছে, তোর ভিমত পড়তে তুলি না দেখে তুই যা ইচ্ছে তাই করছো, আমাকে আজকে তোর একটা সবক দেবো, দেরি কর। এ তুই লিয়ে আসিস যা, গাঁজা কর বাবা কর সব লিয়ে আসিস যা, গুল খোরও লিয়ে আসিস যা, বলে এমন কমান দেবো না কাছে আর বিজয়ের কাছে আসবে যা বল। তেলে তাহলে ওই কথাই থাকলো। কেরে বসো, তুই কি ফিরি টিরি আসু নাকি রে, শিবি টিবি চটকাবো নাকি? টেকাই নাই রে, কি আর শিবি চটকাই। আহা এই তো বুঝলি না, আমি তোর বড় ভাই থাকতে তোর কে চিনতে রে, তুই মাল খোর হইছো কোনো সমস্যা নাই, শিবি চটকানোর দায়িত্ব আমার, তুই খালি আমার কথা মতো চলবো তাহলেই পাইয়ে দেবো। তাই নাকি? তে কি কাম করা লাগবে? কাম কঠিন লয়, কাম সহজে আছে, দক্ষিণ পাড়ার বিজয় চিনিস নে, পাখের ঘাড় মরা একটা ভেঁও আছে আর সেই ভেঁও তোরা পড়তে লাগাছে, তোর কাম খুবই সহজ হবি, তুই খালি পড়তে গাছ তুলে লে চলে আসবো, ভেঁওয়ের মাটি ওর থাক। বিজয়, দক্ষিণ পাড়ার বিজয়, ওই পরেশের ভাই নাকি? হয় 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 হয়, তুই তো ঠিক ধরছু, তোর হাত দেখেছি সেই দামি রে, তুই যে সে জায়গাতে হাত দিসনি একবারে ঠিক জায়গাতে হাত দিছিস তুই। আচ্ছা যাই হোক, কামলে কোনো টেনশন করা লাগবে না, কাম হয়ে যাবি, কিন্তু মাল কিন্তু 5 বোতল থা লাগবে, ওই 1 বোতল 2 বোতল দিয়ে আমার কিন্তু উচি হয় না। এ বাসর সিপি শটকান লয় আজকে, আজকে ওই ডলা ডলা ওরে খিলে মনে লে সেটা দিয়ে কাম করতো। এ না ডলা ডলি লয়, ওগুলো আমি ডলা পারবো না, ডলতে ডলতে আমার হাতের আগে খুলে যাচ্ছে। বাপ রে বারে, তুই জিঙ্কার কথা করছু, আমার তো মনে হয় মাল খালে ধুলু আর লিখে আছে তোর। হ্যাঁ অত শত বুঝি নে, তুই 5 বোতল সিপি চটকানোর ব্যবস্থা করে পারবো, তাহলে তো কোনো চিন্তা করার লাগবে না, ভিওত যা সকালবেলা দেখবো কিচ্ছু নাই, খালি মাটি কোনো আছে। 5 বোতল বারে, দামও তো মেলায়, কোনটা খাবো, বাংলা খালে হবে লাই? বাংলা খাসি 90 দশকত, এখন তো 2023 সাল পড়ছে, এখন আমরা স্মার্ট হয়ে গেছি, এখন আমরা খাই বিয়ার, তুই বিয়ার লিয়ে আসবো বেশি করে, 5 বোতল লিয়ালি হবি লে। কে রে, ই তো বিয়ার খাওয়া চাচ্ছে, আর কয়দিন ধরে আমার শরীর সেরকম সরা হলুদ পেশাব হচ্ছে, তাহলে এক কাম করি, একবার দোকান থেকে কড়া বোতল লিয়েছি কাছের, ওরই মধ্যে করে আমার পেশাব তুলিতে হচ্ছে, উপরে সিল সব্বর মারে দেবো নেকে রুমাল তালি হয়ে দিবি। আচ্ছা যা, তোকে 5 বোতলই সই, তোরা কামত লাগে বর, আমি যে মালগুলো নিয়ে আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কোনো সমস্যা? স্যার আমি পড়তে আবাদ করছি, গাঁজা করে আমার ছেদ দিছে, পড়তে আজ গাছতে তুলে এলে দিবি, কিছু একটা করেন। নাম কি তাকে রে? স্যার ওরা তো 3 জন, বাসর, জয়ন্ত, বিকাশ আর চঞ্চল। এই স্যার
তুমি কলে তিনজন কোটি তিনজন হলো তিনজনের থেকে তো বেশি হয়ে গেল তাহলে তাই হইবি একজন হাতে বাড়া দিছে আচ্ছা যাই হোক পরে তাহলে কখন তোমাকে রে মরিস তুলবি তাও ধরেন 12টা একটা বাজবে এর মধ্যে আপনি চলে আসবেন আচ্ছা তুমি যাও আমি টিমক রেডি করিছি দেখ পুলিশ তো রেডি করছি সলে ঝাগান দিবি নি ওই কত বড় বড় আমার বিয়ের পথে চলবি এমন কমান দম না নঙ্গি খারত করে দৌড়াবো তো দর্শক বন্ধুরা সময় স্বল্পতার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ করতে পারলাম না তো পরবর্তী পর্ব আরো ইন্টারেস্টিং হতে চলেছে বুঝতেই পারতেছেন কারণ সলটেস কিন্তু পড়তে তোলবার ধরা খাবে তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই অনুরোধ করা হলো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পিস লাভ ইউ গাইস